হ্যালো হাই নমস্কার আমি জিৎ বাংলাদেশ আর ভারতের যৌথ উদ্যোগে নভেম্বরে আসছে মানুষ জিতের নতুন নায়িকা বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ঘোষণা করলেন সুপারস্টার জিৎ ভক্তদের দিলেন বড় উপহার পাঠান ছবিতে যেমন দেখা গেছিল শাহরুখের উদ্ধার করতে সালমান খান চলে এসেছিল ঠিক তেমনটাই এই সিনেমাতে দেখা মিলতে চলেছে জিৎকে উদ্ধার করবে দেব তবে পাঠানের সাথে এর কোনো মিল নাই কিন্তু এটা কতটুকু সত্য মুভিটা রিলিজ না হওয়া পর্যন্ত কেউ মুখ খুলছেন না পাঠান সিনেমাতে কেউ জানতো না সালমান খান আসবে এই মুভিতে অভিনয় করেছেন জিৎ বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায় জিতু কমল সৌরভ চক্রবর্তী আরও একটি খুশির খবর কিছুদিন আগেই শেষ হয়েছে রুক্মিণীর সঙ্গে বোমেরাঙের শ্যুট আর তারই মাঝে সামনে এলো মানুষের পোস্টার সঙ্গে মুক্তির দিনও জানিয়ে দিলেন অভিনেতা বাংলাদেশের পরিচালক সঞ্জয় সামাদ্দারের পরিচালনায় কাজ করেছেন তিনি আর অন্যদিকে জিতের প্রশংসা করতে দেখা গেল এবার দেবকেও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে দেব লিখলেন অনেক শুভেচ্ছা বেশ প্রশংসনীয় লাগছে মিস্টার বস এই পোস্ট শেয়ারের মাধ্যমেই বোঝাই যাচ্ছে তাদের মধ্যে কতটা বন্ধুত্ব রয়েছে মানুষ সিনেমাতে যদি দেব নাও থাকতে পারে তাহলে জিতের নেক্সট সিনেমা যেটা রিলিজ হবে রোজারিদে জিতের নেক্সট সিনেমার নাম বুমেরাং এই সিনেমাতে জিৎ রুক্মিণী মিত্র দেবের নায়িকা তাই শিওর দেব থাকছেন এই সিনেমাতে অতিথি চরিত্রে একটি অ্যাকশন দৃশ্যে দেবকে দেখা যাবে